করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বেইগান। রাজধানীর একটি হোটেলে তার সাথে ডিনার শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। করোনা পরবর্তী শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে বড় আকারে ভ্যাকসিন উৎপাদন হলে বাংলাদেশ আগে পাবে বলেও আশ্বস্ত করেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেছেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি ভ্যাকসিন অন্য দেশের আগে বের করতে পারে, সেই ভ্যাকসিন যেন বাংলাদেশ কিনতে পারে, এ ব্যাপারে তাদের পররাষ্ট্র দপ্তর সকল সহযোগিতা করবে।